প্রচণ্ড গরম, আর এই গরমে আমরা প্রতিদিনই কিছু না কিছু শরবত তৈরি করে খেয়ে থাকি। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে তৈরি করব সাবুদানার শরবত, যা কিনা স্বাস্থ্যসম্মত আর একেবারে পুষ্টিগুণে ভরপুর। চলুন মূল প্রসেসে চলে যাই। সাবুদানা শরবত তৈরি করার জন্য প্রথমে খুব ভালো করে পানি বলকে নেবেন 1 লিটার। এতে দিয়ে দেবেন 1/3 কাপ সাবুদানা। সাবুদানাটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন যেন দলা পেকে না যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন একেবারে মতির মতো স্বচ্ছ হয়েছে, তখনই বুঝে নেবেন সাবুদানাটা গলে গিয়েছে। এই সাবুদানাটা গলতে প্রায় 15-20 মিনিট লাগবে। আচ্ছা, ওটাকে খুব ভালো করে একটা ছাঁকনিতে ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দেব। এখানে আমি নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটাকে খুব ভালো করে বলকে কিছুটা ঘন করে নেবেন। ঘন করার পর দিয়ে দেবেন 1/2 কাপ চিনি। যেহেতু আমরা শরবত তৈরি করছি তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এতে টেস্ট ভালো আসবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে সামান্য দুধ বা পানিতে মিশিয়ে দিয়ে দেবেন। অনবরত নাড়তে নাড়তে দেখবেন 5 মিনিটে এটা ঘন হয়ে আসছে। ওই যে সাবুদানাটা ঝরিয়ে রেখেছিলেন, সাবুদানাটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে নাড়তে থাকবেন। 2 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। অবশ্যই রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আচ্ছা, এই শরবতটাকে আরেকটু পুষ্টিগুণে ভরপুর করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রুটস। পছন্দ মতো দিয়ে দেবেন আর ছোটো ছোটো টুকরো করে নেবেন, এতে খেতে অনেক সুবিধা হয়। ফ্রিজ থেকে বের করে আনা সাবুদানার দুধটা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন পরিবেশনটা দেখে নিন। পরিবেশনের আগে অবশ্যই এই শরবতে কিছুটা আইসক্রিম দিয়ে খেতে পারেন। এতে বাচ্চারা যেমন খুশি হয়ে যাবে তেমনি খুব মজা করে খেয়েও নেবে। যদি সহজ রেসিপিতে আমার এই সাবুদানা শরবত ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।